নামাজ পড়তে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পরে আপনাদের সামনে একটি ব্লগ ভিডিও। ঈদের ছুটিতে আমরা গেছিলাম নরসিংদী থেকে স্বপ্নদ্বীপ চরশিবপুর উপস্থিত একটা বানশারামপুর থানার মধ্যে পড়ছে। হ্যাঁ, আমরা প্রায় 20 জনের একটা কাফেলা নিয়ে সকাল 10টার সময় নরসিংদী থানাঘাট থেকে নৌকা সাইড়া দিছে। আমরা নৌকার ভিতরে গরমের মধ্যে খুব কষ্ট করে গেদাগেদি করে বয়ে লিছি। যে দেখেন কিছু এতিম ছেলেরা দাঁড়ায় আছে। সূর্যের তাপটা নদীতে পড়ছে, ভালোই লাগতেছে দেখতে। এবং শুরুতেই আমরা খাওয়া দাওয়া করছি, ওইগুলো বিড়ু করছি না, কারণ বিড়ু করলে আপনারা চোখ লাগাই দিতে পারেন, ফেটের ভিতরে অসুখ বিসুখ হইতে পারে। এই জন্য যে খুটটালা যেটা বলে গ্রামের খুটটালা, হুটকি বর্তা, লেবু এগুলো দিয়া চরমভাবে আমরা খাইছি আর কি। অনেকেরই দেখছি উপাসার মতো খাইছে, অবশ্য হয়তো সকালে না খায় বাড়িতে রওনা দিছিল আর কি, কিন্তু আমি খাইয়া গেছিলাম, এই জন্য বেশি করে খাইতে পারিনি। এরপরে আমরা টোস্ট বিস্কুট খাওয়ার পরে খাওয়া, এরপরে খাইয়া আমরা গেছি আর কি ভিতরে। ভালো করে ভিডিও করতে পারি না, যেহেতু করছি আপনারা দেখবেন, দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমরা ভিতরে ঢুকেই বাইরে ফুলামানের লোকে খেলা শুরু করছে, যে খেলা খেলাতে বললে দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াদৌড়ি করতে 5 মিনিটের ভিতরে 4-5টা গোল আমরা খাইয়া লাইছি। আমি অবশ্য নামি নাই, কারণ এত বোকা না, এই রোদ্রের মধ্যে আমি নামবো? এই যে আমার কাইলা কুচকুচে দেয়া যা। এরপরে ওই যে গোল খায়া 4-5টা খায়া লাগছে 5-6 মিনিটে, খাইয়া চুপ করে বসে রয়েছে, বেড়াম বা মুরগির মতো ঝুলতেছে, কারণ একটা শ্বাস আয়ার যা এই গরমের ভিতরে তো এরকমই লাগবো, বুঝলেন না কথাটা। এরপরে আমরা ঢুকে গেছি এই যে স্বপ্নদ্বীপের চমৎকার একটা দৃশ্য আছে, এখানে বাগান আছে, কাঠবাগানের ভিতরে ঢুকছি, কারণ চতুর্দিকে এত রোদ, এত রোদ, এত রোদ, ধুমা ধুমা রোদ্রের প্রখরতায় মনে করেন আমাদের অবস্থা 12টা বাজে গেছে। জোরে নামাজ পড়ছিলাম এটার ভিতরে, ও আল্লাহ রে, জাহান্নামের কিনারা মধ্যে মনে দাঁড়ায় আছে, এরকম কষ্ট লাগছে, এরকম রোদ্র। তো গাছের সিপাই আমরা আন্দায় গেছি, দেখেন বাতাস আছে, বাতাস ঝুলতেছে, গাছের পাতা নড়তেছে, খুব ভালো লাগতেছে, আরাম লাগতেছে। আমরা সেখানে বসে আসছিলাম, চমৎকার বসে আছে, রোদ্রের কারণে পুরোটা ভালো করে ঘুরতে পারিনি, আপনাদেরকে দেখাইতে পারতাম না। যতটুকু দেখাই, ভালো না লাগলেও আপনারা লাইক দেবেন, কারণ কষ্ট করে ভিডিও করে আনছি এবং বকবক করতেছি। আচ্ছা প্রিয় দর্শক, এরপরে আমরা দেখেন আপনার এখানে বাগানটাকে বেস্ট মানে ভিডিও করার খুব একটা চেষ্টা চালাইছিলাম, কিন্তু করতে পারিনি। এদের সুরাব আমাদের সাথী ভাই, সে যাইতেছে বাপদের আমার ক্যামেরার সামনে দিয়া। এরপরে এখানে দেখবেন যে সুন্দর সুন্দর ঘর আপনাদের সামনে তুলে ধরবো, দিয়ে এনায় তুল্লা আছে। এরপরে আরেকটা মোড়া ভাই, এটা কেটা জানি, নাম জানি না, অবশ্য আমার তো বেশি মোড়া হবো না। এরপরে আমাদের হাবিবুল্লাহ সিরাজ ভাই, বিভিন্ন ভাইয়াটাই আছে, এরা অবশ্য ভিডিও করতেছে, সেলফি তুলতেছে, কারণ এত সুন্দর চমৎকার জায়গা। এবং করোনার লাগে তো আর কোথাও যাইতেও পারি না, এটা নদী পথে অবস্থিত, নদীর মাঝখানে মনে করেন একটা সুন্দর একটা কি দ্বীপ, সেই দ্বীপে কি অনেক মানুষ ঘোরাঘুরি করে এবং সেখানে কি গেলে অনেক ভালো লাগে। এই যে দেখেন ক্যামেরা ভিডিও করতেছে, দেখে অনেকে বাদ দিচ্ছে। এই যে ঘরগুলো দেখতেছেন, এটা হচ্ছে হোটেল, এটার ভিতরে হোটেল, গেলে আপনি অবশ্যই 5 টাকাটা 30 টাকাটা খাইতে পারবেন, বাপ নিয়ে খাইতে পারেন, কিন্তু আমরা এটা করছি না। আমরা খাবার রাইন্দা লয়ে গেছি, কারণ আমরা এত বোকা না যে এটার ভিতরে টাকার গরম দেখা কিনা কিনা খাবো। এই ফোলা বাইন নাচনের লাগে এটা দিয়ে রাখছি। এই যে বিট্টান বই আসে, এরপরে অনেক মানুষ বসাবাসি করতেছে, ঘোরাঘুরি করতেছে, আর এনাইস করতেছে। এই যে এটা হলো গেটটা আর কি, গেটের সামনে কিছু লোক দাঁড়ায় আছে। এভাবে আমরা স্বপ্নদ্বীপটা মোটামুটি একটা ঘোরাঘুরি করছি, স্বপ্নের দিকে স্বাগতম আপনাকে, এই যে স্বাগতম জানাইছি। এরপরে ঘোরাঘুরি শেষ, রোদের কারণে বেশি ঘুরতে পারছি না, নৌকাতে আমরা হান্দায় গেছি, খানা খায়া লাইছি, খানা খাওয়াটাও দেখাইছি না, খানা কী কী জাত খাইছি ওইটাও কইলে অবশ্য আপনাদের মুখে জিভে পানি আসবে। শুটকির ভর্তা, বেগুনের ভর্তা, আলুর ভর্তা, ডাল, এরপরে মুরগির দেশি মুরগির গোস্ত খাইয়া মনে করেন আমরা রওনা দিয়া দিছি, রওনা দিয়া কিছু ওলাফান পানি ফাইয়া দেখছি, হাঁসের মতো ডুবাইতেছে। আরে আচ্ছা, এরপরে আমরা সেখান থেকে এক জায়গায় গিয়ে আমরা ফুটবল খেলা মেতে উঠছি, রৌদ্রটা কম ছিল, ফুটবল খেলা ইচ্ছা মতনে নামছি আর কি। এরপরে মনে করেন মাঝি সাহেব কো ভাই, তাড়াতাড়ি আয়েন না, তাড়াতাড়ি আয়েন না, এত কম টাকা ভাড়া দিছেন, সারাদিন তো যাইতেছে, আমরা কেমনে কী এলাম, ফুসামু কেমনে, এর ফেরাফেরি তেবে সারার পরে আমরা নেমে গেছি আর কি। এই ফুটবল খেলা খেললে আবার নেমে গেছি, আমরা গোসল করতাম, এই গোসল টুসল কইরা। এরপরে অবশ্য আমি অবশ্য ডুব দিলে নাকে আর মুখে সামান্য একটু পানি যায় বলতে পারি না, গোসল করে আমরা উঠে গেছি। আইবুল্লা সিরাজ রৌদ্রের কারণে একদম চোখে মুখে কিছু দেখে না। নৌকা চলছে অবিরাম গতিতে নরসিংদীর পথে। আমরা বিকালবেলা যখন উঠছিলাম, আমাদের কাছে মনে হয়েছে যে নৌকা চললে হয়তো সব বাতাস লাগবো, ভিতরে বসছিলাম উমা গুমা এত গরম। এরপরে আমরা এক জায়গায় আসা মুড়ি কেনার জন্য দাঁড়াইলাম, দাঁড়ায় এখানে কিছু ভাইদেরকে দেখতেছি, তারা কী বলে দান দেশিরা বাঙালির কৃষকদের
সেই কাজের মধ্যে জয়েন হয়ে গেছে আগে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি মোহাম্মদ হাইবুল্লাহ সিরাজ, সে লেগে গেছে আর কি, কারণ কাজ দেখলে সহ্য করতে পারে না, কাজে নেই মজা বেচারা। এরপরে কি চমৎকার একটা মনোমুগ্ধকর দৃশ্য, যে দৃশ্য আমরা সচরাচর এখন দেখতে পাই না। ওমা আমারও আচ্ছা, এরপরে আমরা নেমে গেছি যে এখানে কিছু মানুষ জমা হয়েছে, একটা লোকের দৌড়ানি করতে দৌড়ানি দিছে, মান নদীর মাঝখানে দাঁড়ায় আমাদেরকে হাই হই করছে, আমরা বাঁচাইছি না, আমরা আইফেছি, কারণ আমরা ধরলে যদি আমাদেরকেও ধরে। এরপরে দেখেন সূর্য কত চমৎকার করে ডুবে গেছিলো, ওমা গেছে গাদি। এরপরে আমরা নদীর বুক চিরে কলকলো নদীর তীরে আমরা চলে আসছি, আসতে আসতে করে নরসিংদীর দিকে কত সুন্দর ঢেউ দেখা যাচ্ছে। এরপরে এক জায়গায় আটকা পড়ছে, এরপরে অনেকে ছবি তোলার জন্য লিপ্ত হয়ে গেছে, যে আমি ছবি তুলুম, আমি ছবি তুলুম, এই ছবি তুলতেছে আর টেলাটেলি করতেছে। এই দিক দিয়ে সূর্যি মামা কো, আমি আর থাইকা লাভ নেই, অনেক সূর্য দিয়েছি, আমি চলে যাই নিচে, চলে যাওয়ার খুব চেষ্টা করতেছে। নদীর কেউ ঢেউ আমাদের কী বলে বুঝলা যায়, থাকতে কোয়ে লাভ নেই। এরপরে দেখেন আপনারা এই নাগরিয়াকান্দি ব্রিজ, প্রচুর মানুষ হয় এখানে, কারণ এত সুন্দর দৃশ্য সচরাচর আমরা দেখতে পাই না। নাগরিয়াকান্দি ব্রিজ, এটা হচ্ছে আমরা ফিরে আসার পথে আমরা একটু পিটু শুট করেছিলাম। ও মা কি মাছ রে, নদী থেকে মাছ ধরতেছে, দেখতেই চমৎকার দেখা যায়, খুব ভালো লাগছে আসলে, ভ্রমণটা আসলে ভালো লাগছে। নদীপথে যারা ভ্রমণ করতে ইচ্ছুক তারা অবশ্যই ঈদের সময়ে আমরা কিছু মানুষ 20-30 জন মিলে যদি একটা ভ্রমণ করতে পারি খুব ভালো লাগবো আমাদের কাছে, এবারও খুব ভালো লাগছে। তবে একটু সমস্যা হয়েছে প্রচণ্ড রৌদ্রের কারণে, তবে সেটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ বেশি সুখ হলে মনে থাকে না, কষ্টটা একটু বেশি মনে থাকে। প্রিয় দর্শক, আমরা চলছি নরসিংদীর পথে, আমরা রওনা দিচ্ছি এবং আমরা অতি সন্নিকটে নরসিংদী থানাঘাটের, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেখানে 300 টাকা করে নিয়েছিলাম, বেশি টাকা না, 300 টাকা করে আমরা 3,500 টাকা দিয়ে নৌকা ভাড়া করছি। স্বপ্নদ্বীপটা অত্যন্ত চমৎকার। সূর্য মামা দেখেন আমাদের সাথে অভিমান করিয়া, ক জায়গা সারাদিন আর থাকতাম না, সন্ধ্যা হয়ে গেছে, তো এই জন্য যাইতেছে ভাই। নরসিংদীর ভাষায় কথা বলতেছি, আপনারা কি মাইন্ড করবেন না, ডোন্ট মাইন্ড। প্রিয় দর্শক, ভ্রমণ পিয়াসু ব্যক্তিরা আসলে সব কষ্টই সহ্য করতে পারে, আমরা কষ্ট সহ্য করে কষ্টকে জয় করে আমরা নদীপথে ভ্রমণ করে এসেছি। এবং স্বপ্নদ্বীপটা আসলে স্বপ্নের মতো, চতুর্দিকে যেহেতু পানি এবং মাঝখানে একটা ছোট্ট একটি দ্বীপ, সেই দ্বীপে আমরা অবস্থান করেছি। জায়গা দেখা হইব, আল্লাহ হাফিজ।